শুরু করছিলাম, অনেকেই কালকে জয়েন করতে পারো নাই, তা আমরা ওই কালকের ক্লাসটা আবার রিপিট করব, একটু হালকা রিপিট করব। আমরা আগে যেগুলো বাকি আছে সেগুলো পড়ে নিই, ঠিক আছে? যেগুলো বাকি আছে সেগুলো ব্যাপারে আলোচনা করে নিই, তারপরে হচ্ছে আমরা পিছনের ক্লাসে যাব। তা আমরা কালকে পড়তেছিলাম অডিটরি অর্গান। অডিটরি অর্গানে হচ্ছে তিনটা পার্ট ছিল, টিম্পেনাল অর্গান, অডিটরি হিয়ার্স, আর হচ্ছে জনস্টন অর্গান। টিম্পেনাল অর্গান ছিল, টিম্পেনাল অর্গান। হ্যালো, শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনা যাচ্ছে? আচ্ছা, শোনা যাচ্ছে। অডিটরি অর্গান হচ্ছে শোনার অর্গান, অর্থাৎ কান যে কাজটা করে থাকে, কানের কাজটা এই টিম্পেনাল অর্গান দিয়ে করে থাকে। তাহলে তিন প্রকারের ইনসেক্টদের মধ্যে পাওয়া যায়, টিম্পেনাল অর্গান, জনস্টন অর্গান আর অডিটরি হিয়ার্স। টিম্পেনাল অর্গান সাধারণত একটা স্যাক লাইক স্ট্রাকচার থাকে, স্যাক লাইক স্ট্রাকচারের উপরে একটা পর্দা লাগানো থাকে, পর্দার উপরে যখন সাউন্ড ভাইব্রেট করে তখন শুনতে পায়। অর্থাৎ এই পর্দার নিচে যে আছে, এখানে জনস্টন অর্গান, জনস্টন অর্গান সরি, এই কর্ডোটোনাল, কর্ডোটোনাল অর্গান যেটা একটা আছে সেন্স অর্গান, তার নাম হচ্ছে কর্ডোটোনাল অর্গান। সেই কর্ডোটোনাল অর্গান নিউরন সেলের সাথে এগুলা সংযুক্ত থাকে, তখন পর্দার উপরে সাউন্ডটা ভাইব্রেট করলে ইনসেক্ট শুনতে পায়। টিম্পেনাল অর্গান এই গ্রুপ ভেদে, অর্থাৎ হচ্ছে বিভিন্ন গ্রুপ অফ ইনসেক্টে বিভিন্ন জায়গায় থাকে, যেমন থোরাক্সে থাকতে পারে, উইং এ থাকতে পারে, অ্যাবডোমেনে থাকতে পারে, লেগে থাকতে পারে। নিচে একটা নোটস দেওয়া আছে, দেখো, অর্থোপ্টেরার মধ্যে অ্যাক্রিডোইডি, টেটিগোনিডি এন্ড গ্রাইলিডিতে থাকে, সিকাডেলিডিতে এন্ড সাম লেপিডোপটেরাতে থাকে এই টিম্পেনাল অর্গান। তো টেটিগোনিডি এন্ড গ্রাইলিডিতে টিম্পেনাল অর্গান সাধারণত ফ্রন্ট টিবিয়াতে, ফ্রন্ট টিবিয়ার প্রথম অংশে থাকে, আর অ্যাক্রিডিটিতে বোথ সাইড অফ দি ফার্স্ট অ্যাবডোমিনাল সেগমেন্ট। এই দেখো, টেটিগোনিডি আর হচ্ছে গ্রাইলিডিতে পায়ের, পায়ের উপরের অংশে, অর্থাৎ টিবিয়ার উপরের অংশে, প্রক্সিমাল অংশে একটা গর্তের মতো দেখা যাচ্ছে, সেটা টিম্পেনা, একটা গর্ত, তার উপরে একটা পর্দা আছে, এইটাই হচ্ছে কানের কাজটা করে থাকে। আর যেটা হচ্ছে অ্যাক্রিডিটি, অ্যাক্রিডিটি ফ্যামিলিতে ফার্স্ট অ্যাবডোমিনাল সেগমেন্টে এইটা টিম্পেনামটা থাকে। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, ছবির ম্যাম কয়টা কয়টা করে থাকতে পারে সর্বোচ্চ? যে কোনো গ্রুপে থাকবে এক জোড়া থাকবে, পায়ে থাকলে পা, দুই পায়ে থাকবে, আর অ্যাবডোমিনাল সেগমেন্টে থাকলে দুই দিকে থাকবে। সংখ্যাটা কত? হ্যাঁ, সংখ্যাটা কত, কয়টা থাকতে পারে? সংখ্যা, সংখ্যার কোনো কিছু নাই, টিম্পেনাল অর্গান একটাই থাকে, একটাই মানে একটা দুটা থাকে আর কি, কিন্তু অন্যান্য আরো তো অর্গান আছে, জনস্টন অর্গান এন্টিনাতে থাকে, তারপরে হচ্ছে অডিটরি হেয়ার্স তো সারা বডিতে থাকে, অডিটরি হেয়ার্স যেগুলো চুলের মতো অংশ ওটা দিয়েও শুনতে পায়। আমাদের কান মাত্র দুটা, আর ওদের কতগুলো চিন্তা করছো? এইটা হচ্ছে অ্যাক্রিডিটি ফ্যামিলিতে অ্যাবডোমেনের মধ্যে এই টিম্পেনা অর্গানটা থাকে। অডিটরি হেয়ার্স, অডিটরি হেয়ার্স হচ্ছে কিছু লার্ভা থাকে, যেমন লেপিডপ্টেরার লার্ভা সাউন্ডের প্রতি রেসপন্স করে ওই হেয়ার দিয়ে। লার্ভার গায়ে ছোট 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 চুলের মতো অংশ থাকে, সেই হেয়ার গুলা এই সেন্সিলার কাজ করে, লো ফ্রিকোয়েন্সি হলেও এই হেয়ার দিয়ে তারা বা অন দা সার্সি অফ সাম অর্থোপ্টেরা অ্যাক্ট এজ এ ডিসপ্লেসমেন্ট রিসেপ্টর অফ সাউন্ড ভাইব্রেশন। থাকে কোথায়? সার্সিতে। সার্সি মানে পিছনের দিকে, পিছনের লাস্ট সেগমেন্টে সার্সি থাকে, এই সার্সির মধ্যে ছোট ছোট হেয়ার থাকে, এই হেয়ার দিয়ে তারা সাউন্ডকে রিসিভ করতে পারে।
এরপরে আসো জনস্টন অর্গান। জনস্টন অর্গান আসলে একটা কমপ্লেক্স কর্ডোটোনাল অর্গান। কর্ডোটোনাল অর্গান যারা কালকে ক্লাস করোনি তারা বুঝবা না, কারণ কর্ডোটোনাল অর্গান সাধারণত ইয়া হচ্ছে মেকানো রিসেপ্টরের অংশ। কর্ডোটোনাল অংশ হচ্ছে মেকানো রিসেপ্টরের অংশ, অর্থাৎ একটা মেকানিক্যাল একটা অর্গান, সেটি হচ্ছে ফ্লেক্স এবং টাচ এবং ফ্লেক্স ব্যালেন্সের কাজ করে। তো জনস্টন অর্গান কি দিয়ে তৈরি? একটা কমপ্লেক্স কর্ডোটোনাল অর্গান দিয়ে তৈরি। আর এটা সাধারণত সেকেন্ড সেগমেন্ট অফ দ্য অ্যান্টিনা, অ্যান্টিনার অ্যাডাল্ট ইনসেক্টের সেকেন্ড সেগমেন্ট অ্যান্টিনার, মানে সেকেন্ড সেগমেন্টে থাকে অ্যান্টিনার এই জনস্টন অর্গানটা। ইট ইজ মোস্ট হাইলি ডেভেলপড অ্যামং দি মেল মসকিটো। মশার মধ্যে আমরা খুব ডেভেলপড অবস্থায় এটাকে পেয়ে থাকি। দেয়ার পেডিসেলস আর এনলার্জ। গোড়ার অংশটাকে কি বলা হয়? পেডিসেল বলা হয়। তাহলে পেডিসেলটা এনলার্জ থাকে। জনস্টন অর্গান অফ মসকিটো কনসিস্ট অফ টু রিংস অফ স্কোলোপিডিয়া দ্যাট কানেক্ট দি ইনার সার্ফেস অফ দি পেডিসেল অ্যান্ড কিউটিকুলার সার্ফেস অফ দি বেস অফ দি ফ্লাজেলাম। ফ্লাজেলামের বেসে দুটা রিং লাইক স্ট্রাকচার থাকে, সেটা স্কোলোপিডিয়া। আমি ছবি দেখলে তোমরা ক্লিয়ার হবা। দুটা রিং হচ্ছে স্কোলোপিডিয়া। স্কোলোপিডিয়া আসলে কর্ডোটোনাল অর্গান দিয়ে তৈরি। এটা কানেক্ট করে ইনার সার্ফেস অফ পেডিসেল, পেডিসেলের সাথে কানেক্ট করে, আর হচ্ছে কিউটিকুলার সার্ফেসে এটা বাইরের দিকে ফ্লাজেলামের সাথে সংযুক্ত আছে। তাহলে ফ্লাজেলাম দিয়ে যে কোনো জিনিস টাচ হলেই জনস্টন অর্গান কাজ করবে। এই দেখো, এই এই এইটা জনস্টন অর্গান। অনেকগুলো নিউরন সেল আছে। এই নিউরন সেল সোনার কাজ করে। যেটা কান দিয়ে আমরা যে কাজটা হয় সেই কাজটা জনস্টন অর্গান দিয়ে হয়। সেন্সরি নিউরন আছে, নিউরাল এলিমেন্ট, আর মাঝখানে ফ্লাজেলাম আছে। ফ্লাজেলা এটা গেল অডিটরি রিসেপ্টর, শোনার কাজ। তাহলে মনে রাখবা শোনার কাজ করে তিনটা অর্গান দিয়ে, টিম্পেনাল অর্গান, অডিটরি হিয়ার্স, আর হচ্ছে জনস্টন অর্গান। জনস্টন যে আবিষ্কার করছিল তার নাম অনুযায়ী হয়েছে জনস্টন অর্গান। এন্ড ফটো রিসেপ্টর, ফটো মান মিন্স হচ্ছে আলো, আর হচ্ছে রিসেপ্টর মানে আলোকে যে রিসিভ করে সেটা ফটো রিসেপ্টর। এই কাজটা বা ভিজুয়াল অর্গান বা অর্গান অফ ভিশন, মানে দেখার কাজটা, আমরা চোখের যে কাজটা করি, ইনসেক্টরাও ইনসেক্টদেরও চোখ আছে, তারা এই ফটো রিসেপ্টর এটাকে বলা হয়। তাহলে ফটো রিসেপশন হচ্ছে পারসিভ এনার্জি বা লাইট ইন দ্য ভিজিবল অর নিয়ার ভিজিবল রেঞ্জ অফ দি ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। রেসপন্স টু লাইট আর মেডিটেড বাই ডার্মাল রিসেপ্টর। এই রিসেপ্টর গুলো বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। লাইটের উপর যে রেসপন্স করবে, ডার্মাল রিসেপ্টর আছে, অর্থাৎ চামড়ার উপরে কিছু রিসেপ্টর আছে, সেটাও চোখের কাজ করে। ডর্সাল এসিলি তো ওসিলি তোমরা জানো, ডর্সাল ওসিলি, ল্যাটারাল ওসিলি। ডর্সাল ওসিলি মাঝখানে থাকে আর ল্যাটারাল ওসিলি দুই পাশে থাকে। কম্পাউন্ড আই এর কম্পাউন্ড আই থাকে এক জোড়া, আর ল্যাটারাল ওসিলি থাকে এক জোড়া, ডর্সাল ওসিলি থাকে একটা। এই মিলে হচ্ছে মোটামুটি পাঁচটা। তাহলে আমরা কম্পাউন্ড আই জানি, তার সাথে ডর্সাল ওসিলি জানি, আর হচ্ছে ল্যাটারাল ওসিলি জানি। ওসিলি আর কম্পাউন্ড আই, এটা দিয়ে ইনসেক্টরা দেখার কাজ করে থাকে। ডার্মাল রিসেপ্টর দিয়ে হচ্ছে লার্ভা, যাদের চোখ নাই তারা ডার্মাল রিসেপ্টর ব্যবহার করে থাকে। অনেকগুলো ইনসেক্টের কিন্তু চোখ নাই, বুঝছো তো? এইটা হচ্ছে ডার্মাল রিসেপ্টর দিয়ে এই কাজটা করে থাকে। ম্যাম, ডার্মাল রিসেপ্টরের ফাংশনটা কি রকম, কিভাবে কাজ করে এটা? আলো, আলোর ইয়াটা রেসপন্সটা বুঝতে পারে, আলোতে আসি নাকি আঁধারে আসি কি, সেভাবে দেখবে না অন্ধ মানুষে। আমরাও যখন শুয়ে থাকি তখন আমাদের কিন্তু ত্বকের উপরে কিছু অনুভূতি আছে, আমরা কিন্তু লাইট জ্বালাইলে বুঝতে পারি,
খেয়াল করছো জিনিসটা, তুমি অন্ধকার ঘরে শুয়ে আছো, কেউ যদি লাইট জ্বালায় তুমি কিভাবে বুঝলা? তোমার চোখ তো বন্ধ আছে, কিন্তু তুমি বুঝতে পারবা। এটা এটার মধ্যে আমাদের ডার্মেও মানে চামড়ার উপরেও কিছু সেন্স অর্গান আছে, সেটা দিয়ে আমরা বুঝতে পারি। তাহলে যাদের চোখ নাই যে ইনসেক্ট গুলোর, তারা কিন্তু কি তার ত্বক দিয়ে অর্থাৎ ডার্মাল ওসিলি দিয়ে তারা বুঝতে পারে। আর ল্যাটারাল ওসিলি আর ডর্সাল ওসিলি এটা তো আছেই, চোখে মাথার মধ্যেই আছে। তাহলে আমাদের ইনসেক্টদের হচ্ছে ওসিলি মানে হচ্ছে ওসিলি হচ্ছে প্লুরাল নাম্বার, আর ওসিলাস বলা হচ্ছে সিঙ্গুলারে। এটাকে সিম্পল আইও বলে থাকি, সিম্পল আই আমাদের মতো সিম্পল আই। আর কম্পাউন্ড আই কে আমরা ফ্যাসেট আই বলে থাকি, ফ্যাসেটেড আই। তাহলে প্রথম ভাগ করা হলো ফটোরিসেপ্টর কে সিম্পল আই আর কম্পাউন্ড আই। ফার্দার মোর দি ওসিলার অফ টু টাইপস, আবার ওসিলি কে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি অর ডর্সাল ওসিলি আর অ্যাডাপটিভ অর ল্যাটারাল ওসিলি। প্রাইমারি অর ডর্সাল ওসিলি, অ্যাডাপটিভ অর ল্যাটারাল ওসিলি। চোখ সাধারণত এক পেয়ার থাকে, এক জোড়া থাকে, অন ওয়ান অন ইচ সাইড অফ দি হেড, মাথার দুই পাশে একটা একটা করে এক জোড়া চোখ থাকে। দিজ আর কম্প্রাইজ অফ এ নাম্বার অফ ওমাটিডিয়া। এই কম্পাউন্ড আই কিন্তু কম্পাউন্ড আই হচ্ছে কম্প্রাইজ অফ এ নাম্বার অফ ওমাটিডিয়া, অনেকগুলো ওমাটিডিয়ামের সংযোগে গঠিত, অর্থাৎ ইউনিট যেটা একটা ইউনিট কে আমরা বলতেছি ওমাটিডিয়া। আর এক ওমাটিডিয়া মানে ওমাটিডিয়া গুলো প্লুরাল নাম্বারে বহু বচনে, আর এক বচনে বলা হচ্ছে ওমাটিডিয়াম। তাহলে এরা হচ্ছে অনেকগুলো ওমাটিডিয়া টিডিয়াম দিয়ে গঠিত কম্পাউন্ড আই। দি নাম্বার অফ ওমাটিডিয়াম দ্যাট মেক্স আপ দি কম্পাউন্ড আই ভ্যারিজ গ্রেটলি ফ্রম স্পেসিস টু স্পেসিস। বিভিন্ন স্পেসিস ইনসেক্টদের বিভিন্ন স্পেসিস ভেদে কম্পাউন্ড আই এর হচ্ছে ওমাটিডিয়ার নাম্বারটা ভ্যারি করে, মানে কতগুলো থাকবে সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপ অফ ইনসেক্টে ভিন্ন ভিন্ন থাকে। ইচ ওমাটিডিয়াম ইজ ডিভাইডেড ইনটু থ্রি পার্টস, ওমাটিডিয়াম কে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডায়োপটিক অ্যাপারটাস অর্থাৎ লেন্স, লেন্স আর ক্রিস্টালাইন কোন এই দুটো দিয়ে তৈরি ডায়োপটিক পার্টস। আর দি পার্সিপিয়েন্ট অ্যাপারেটাস কম্পোজ অফ রেটিনুলা ইনক্লুডিং র্যাবডম। তার প্রথমে থাকবে লেন্স আর ক্রিস্টালাইন কোন, তারপরে রেটিনুলা আর অ্যাবডম, এটাকে পার্সিপিয়েন্ট অ্যাপারেটাস বলা হচ্ছে। আর তার উপরে থাকবে এনভেলপ অফ পিগমেন্ট সেল, পিগমেন্ট সেলের এনভেলপ থাকবে দি প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি আইরিস সেল। তাহলে তিনটা পার্ট আছে একটা ওমাটিডিয়ামে, তিনটা পার্ট আছে। আমরা ছবি দেখি আগে, তিনটা পার্টের মধ্যে আমরা দেখি, এই যে এই ছবিটা দেখো, এই ছবিতে কর্নিয়া ক্রিস্টালাইন কোন, কর্নিয়া তো হচ্ছে মোটামুটি লেন্স, আর এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন, এই দুটা মিলে একটা একটা পার্ট গেল। আর এটি হচ্ছে র্যাবডম, মাঝখানে রডের মতো একটা অংশ আছে, এটা হচ্ছে নন সেলুলার অংশ, মানে কোষীয় না অকোষীয় অংশ, এটাকে বলা হচ্ছে র্যাবডম। র্যাবডমের পাশেই থাকে একদম গুচ্ছাকারে ঘিরে থাকে চারপাশে, এটা তো মাঝখান দিয়ে কেটে দেখানো হয়েছে সেজন্য এরকম দেখাচ্ছে, কিন্তু এর চারপাশে নীল বর্ডারটা চারপাশে থাকে ঘিরে, সেটাকে বলা হচ্ছে সেন্সরি সেল বা রেটিনুলা, রেটিনা আমরা বলি না, রেটিনা। তাহলে রেটিনুলা আর হচ্ছে র্যাবডম একটা পার্ট। এখন বাহিরের দিকে যে লাল পার্টটা দেখো, লাল পার্টটা হচ্ছে লয়ার আইরিস সেল, আর উপরের পার্টটা হচ্ছে আপার আইরিস সেল, তার মানে দুটার উপরে কাভারিং দেওয়া আছে পিগমেন্ট সেল দিয়ে। এবং আসলে রেটিনুলা রেটিনাটাই হচ্ছে নিউরন সেল দিয়ে তৈরি, এই নিউরন সেলের নিচে আসে, নিচে প্রতিটা নিউরন থেকে একজন বার হয়েছে, একজন গুলো একটা
একটা মোটা নার্ভ তৈরি করে। যেমন ইলেকট্রিক্যাল তারে দেখো না, অনেকগুলো ছোট ক্ষুদ্র ক্ষুদ্র তার দিয়ে একটা মোটা তার তৈরি হয়, সেই সেম জিনিস। কিন্তু এখানে হচ্ছে অনেকগুলো রেটিনা মানে স্নায়ু কোষ একসাথে, তার একজন বের হয়ে একসাথে একটা নার্ভ, অপটিক নার্ভ তৈরি করছে। অপটিক নার্ভটা চোখে মানে এটা দিয়েই সেন্স করবে আর কি। কর্নিয়াতে লেন্সে যে ছবিটা পড়বে, এই ছবিটা এখানে আসে সেন্সরি সেল, এটাকে সেন্স করে ব্রেনে নিয়ে চলে যাবে অপটিক নার্ভ দিয়ে। আর এটা হচ্ছে কম্পাউন্ড আই এর চিত্র। কম্পাউন্ড আই মানে প্রতিটা একটা করে ইউনিট, প্রতিটা একটা করে ওমাটিডিয়া। এটা কিন্তু একটা ওমাটিডিয়া, আর এখানে অনেকগুলো ওমাটিডিয়াম আছে, এখানেও অনেকগুলো ওমাটিডিয়াম আছে। তাহলে এটা একটা স্কেমেটিক চিত্র। এখানে ক্রিস্টালাইন কোন, আগে লেন্স, তারপরে ক্রিস্টালাইন কোন, তারপরে র‍্যাবডম আর রেটিনুলা, আর বাইরে হচ্ছে কাভারিং, যেটাকে আইরিস সেল বলে থাকি বা পিগমেন্ট সেলও বলে থাকি। আমাদের পরীক্ষায় কিন্তু ওমাটিডিয়ার একটা ওমাটিডিয়ার হচ্ছে চিত্র আঁকো কিংবা তার বর্ণনা দাও, এভাবে কিন্তু কোশ্চেন আসে। তোমরা বিগত সালের কোশ্চেন গুলো দেখলে বুঝতে পারবা। বুঝতে পারছো? হ্যালো জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম, বুঝতে পারছি। এই ওমাটিডিয়ামের স্ট্রাকচারটাই বেশিরভাগ আসে, স্ট্রাকচার এবং ফাংশন কি, কোনটার কি ফাংশন, অথবা তোমার কম্পাউন্ড আই আর সিম্পল আই এর মধ্যে পার্থক্য আসে, এই ছবিগুলো মনে রাখতে হবে। এই ছবিগুলো থেকেই তুমি বর্ণনা মিলাইতে পারবা। অংশ আছে লেন্স, ক্রিস্টালাইন কোন, র‍্যাবডম, রেটিনা, রেটিনুলা আর আইরিস সেল। আইরিস সেলের মধ্যে হচ্ছে প্রাইমারি আইরিস সেল আর সেকেন্ডারি আইরিস সেল। নিচেরটা হচ্ছে সেকেন্ডারি আর উপরেরটা হচ্ছে প্রাইমারি। এখানে বর্ণনা দেওয়া আছে, তোমরা দেখে নাও। কর্নিয়া আর আইরিস, এটা আপার আউটার মোস্ট ট্রান্সপারেন্ট ক্লিয়ার অফ কিউটিকল। এইটা কর্নিয়াটা হচ্ছে সবচেয়ে বাইরের একটা লেয়ার, কিউটিকলের লেয়ার অ্যাক্টিং এজ এ লেন্স, মানে ট্রান্সপারেন্ট একটা লেয়ার। ইট ইজ ইউজুয়ালি মোর অর লেস বাইকনভেক্স। বাইকনভেক্স তো বুঝো, দুই দিকে উত্তল। বাইকনভেক্স মানে দুই দিকে উত্তল লেন্স দিয়ে তৈরি কর্নিয়া। আর কর্নিয়া যে লেয়ার হচ্ছে, ইট ইজ কম্পোজ অফ টু হাইপোডার্মাল সেল, দুইটা লেয়ার বিশিষ্ট হাইপোডার্মাল সেল দিয়ে তৈরি হচ্ছে কর্নিয়া জেল লেয়ার। কর্নিয়া জেল লেয়ার কিন্তু ছবির মধ্যে নাই, কিছু কিছু ইনসেক্ট থাকে আবার কিছুতে থাকে না। মানে লেন্সের পরে কর্নিয়া জেল কোন দেওয়া আছে, এখানে কর্নিয়া জেল জেন লেয়ার দেওয়া আছে। তাহলে দুইটা লেয়ার হাইপোডার্মাল সেল থাকবে, এই লেয়ার দিয়েই কিন্তু সিক্রেশন করে কর্নিয়া তৈরি করে। এই কর্নিয়া জেল লেয়ার বা হাইপোডার্মাল সেলের লেয়ার লেয়ার দিয়েই সিক্রেশন বের হয় এক ধরনের। এই সিক্রেশন দিয়ে লেন্সটা তৈরি করে বা কর্নিয়াকে তৈরি করে। ইট মে বি ওয়ান্টিং ইন সাম ইনসেক্ট, কিছু কিছু ইনসেক্টে কর্নিয়া জেল লেয়ার থাকে না। এখানে হচ্ছে কর্নিয়া জেল লেয়ারের নিচে ক্রিস্টালাইন কোন, এটা হচ্ছে কর্নিয়া জেল লেয়ারের নিচে থাকে। এটা ফোর ইন নাম্বার, উইথ টুগেদার ফর্ম দি ক্রিস্টালাইন কোন। চারটা সংখ্যাই হতে পারে, একটা কাপের মতো স্ট্রাকচার তৈরি করবে, কাপ লাইক স্ট্রাকচার তৈরি করবে। ছবিতে দেখলা একটু আগে ক্রিস্টালাইন কোন, মানে কোন মানে কোনের মতোই অংশ তৈরি করবে। আমরা কোন আইসক্রিম খাই না, নিচের দিকে চিকন, উপরের দিকে মোটা, তো এই ধরনের কাপ লাইক স্ট্রাকচার তৈরি করবে, সেটাকে বলা হচ্ছে কোন। এরপরে আসো রেটিনুলা, গ্রুপ অফ মোর অর লেস ইলংগেটেড ভিজুয়াল সেল। ইলংগেটেড মানে লম্বা লম্বা ভিজুয়াল সেল বা নিউরন সেল, যেটাকে নার্ভ সেল আমরা বলি, এটাকে ভিজুয়াল সেল, এটাই দেখার কাজটা করবে। ট্রান্সপারেন্ট, ইজ কন্টেইনড ইনটু অ্যান এক্সন এন্ড পোস্ট রেটিনুলার ফাইবার। একটা এক্সোন থাকে আর হচ্ছে পোস্ট রেটিনুলার ফাইবার থাকে। রেটিনুলার সেল ভ্যারি ইন নাম্বার, এই কয়টা থাকবে রেটিনুলার সেল এটা ভ্যারি নাম্বার করবে অ্যারেঞ্জমেন্টের উপরে এবং আল্ট্রা স্ট্রাকচার অফ স্ট্রাকচার ডিটেলস এর উপরে।
These also function for the isolation of the hematidia. A retinal cell kintu retinal cell gulo hocche ek ekta hematidia ke arekta hematidia theke alada korbe. They secrete an optic rod or rhabdome. তাহলে রেটিনুলার সেল বা স্নায়ু কোষগুলো একটা সিক্রেশন করে অকোষীয় একটা অংশ তৈরি করবে, সেটা রড লাইক স্ট্রাকচার, সেটার নাম হচ্ছে র‍্যাবডম। প্রাইমারি পিগমেন্ট সেল যেটা হচ্ছে কোন আর ইয়ার উপরে সার্কেল করে আছে, ক্রিস্টালাইন কোন এবং কর্নিয়া যে লেয়ার এটার উপরে সার্কেল করে বা কাভারিং দেয়া আছে সেটাকে বলা হচ্ছে প্রাইমারি pigment cell, the iris cell. It has the movement control of amount of light reaching the sensory part of the body. It has a check to omatidia, the arecta omatidia, the cora, when a pasamasi taketo, misses away, you know, exate. এই একটা কভারিং দিয়ে ঢাকা থাকে। আর হচ্ছে সেকেন্ডারি পিগমেন্ট সেল হচ্ছে ইলংগেটেড পিগমেন্ট সেল সারাউন্ডেড বাই দি প্রাইমারি আইরিস সেল এন্ড রেটিনুলা। সেকেন্ডারি পিগমেন্ট সেল হচ্ছে লম্বা লম্বা পিগমেন্ট সেল, মানে রঙিন সেল আর কি, পিগমেন্ট সেল। সেটা হচ্ছে প্রাইমারি আইরিস সেলের উপরে একটু কভারিং দিবে আর রেটিনুলাকে পুরো ঢেকে রাখবে, মানে স্নায়ু কোষগুলাকে ঢেকে রাখবে। The function is similar to that of the primary iris cell. Dutari function same. Je era hocche ashole omatidia theke alada korbe ebong snayu kosh gulake surokkhito rakhbe, nirapotta dibe. According to the presence and nature of the crystalline cone, কেমন হতে পারে, কয়টা হতে পারে, এটার উপর ভিত্তি করে চার প্রকারের আমরা আই পেয়ে থাকি। ইউকোন আই, সিউরোকোন আই, একোন আই, একজোকোন আই। মানে ক্রিস্টালাইন কোন কেমন থাকবে, কয়টা থাকবে, হ্যাঁ, তার নেচারের উপর ভিত্তি করে এই চার প্রকারের কোন আই, চার প্রকারের আই। তাহলে ইউকন আই এ হচ্ছে ইন দিস টাইপ ইস ওমাটিডিয়াম কন্টেন্টস এ ট্রু ক্রিস্টালাইন কোন, মানে ট্রু ক্রিস্টালাইন কোন ইস ওমাটিডিয়া থাকে, যেমন থাইসেনুরা, অর্থোপটেরা, অডোডেন্টা, এই গ্রুপগুলো ইনসেক্টে ক্রিস্টালাইন কোন গুলা সুন্দরভাবে থাকে, সেটাকে বলা হচ্ছে ইউকন আই। আর সিউডোকন আই হচ্ছে কোনো ক্রিস্টালাইন কোন থাকে না, সেটা হচ্ছে ডিপটেরা। একোন আই হচ্ছে দেয়ার ইজ এ গ্রুপ অফ ইলংগেটেড ট্রান্সপারেন্ট কোন সেল, গ্রুপ মানে গুচ্ছাকারে থাকে, ডার্মাপটেরা, হেমিপটেরা, সার্টেন ডিপটেরা এন্ড কোলিওপটেরা থাকে। একোন আই মানে গ্রুপ অফ ট্রান্সপারেন্ট কোন সেল থাকে, কিন্তু এটা অরিজিনাল ক্রিস্টালাইন কোন না, কোন সেলের মতো থাকে, সেটাকে বলা হচ্ছে একোন আই। আর একজোকোন আই হচ্ছে ইন হুইচ দি ক্রিস্টালাইন কোন is replaced by a cone of extracellular cuticular origin. Crystalline cone হচ্ছে replaced হয়ে যায় একটা extracellular বা cuticular cell দিয়ে, cone like structure দিয়ে, একটা exocone বলা হয়, dermestidi, ওই যে যেটা হচ্ছে তোমাদের শুটকি মাছের যে পোকা সেটার মধ্যে পাওয়া যায়, dermestidi ওই ফ্যামিলিতে। এটা অনেক সময় পরীক্ষায় আসে যে নেচার অফ ক্রিস্টালাইন কোনে কয় প্রকারের, টাইপস অফ ক্রিস্টালাইন কোন, টাইপ অফ আইস, হ্যাঁ, কম্পাউন্ড আইস, তোমাদের যদি আসে তাহলে এই চার প্রকারের লিখতে হবে। ডার্মালোসিলি, দিজ আর থ্রি নাম্বার, ডর্সালোসিলি, ডার্মালোসিলি তো না, ডর্সালোসিলি, দিজ আর থ্রি নাম্বার এন্ড অকার ইন in the form of a triangle on the vertex of fronds. Fronds এর কাছে dorsal ocelli থাকে এবং তিনটা থাকে সংখ্যায়, তাহলে triangle হয়ে থাকে vertex এর উপরে,
মিডল ওয়ান ইজ বিং অরিজিনালি পেয়ার্ড মিডল ওয়ানটা হচ্ছে পেয়ার্ড আর এজ এ জেনারেল রোল দি ওসিলি আর অ্যাবসেন্ট ইন হেটেরাস ইনসেক্ট যেগুলোর পাখা নাই সেগুলো ইনসেক্টে এজ এ রোল ওসিলি অ্যাবসেন্ট থাকে and present in winged form যেগুলো ইনসেক্ট আছে সেখানে ওসিলি থাকে তোমরা এটা মনে রাখবা জেনারেল রুল হচ্ছে অ্যাটেরাস ইনসেক্টে ওসিলি অ্যাবসেন্ট আর উইংড ফর্মে হচ্ছে প্রেজেন্ট স্ট্রাকচার অফ ওসিলি এখানেও মানে ওসিলি মানে তো সিম্পল আই সিম্পল আইয়ে ওই রকমই কম্পাউন্ড আইয়ের মতো যেমন ওমাটিডিয়ার স্ট্রাকচার গুলো পড়লাম ওমাটিডিয়ার স্ট্রাকচারের মতোই এখানে থাকবে কিন্তু একটু ভিন্ন থাকবে এটা একটু খেয়াল করো ছবি দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবা প্রথম থাকবে কর্নিয়া কর্নিয়া মানে লেন্স দিস ইজ ইউজুয়ালি এ থিকেন্ড মোর ট্রান্সপারেন্ট রেজিওন অফ কিউটিকেল হুইচ ফর্ম এ লেন্স ইট ইজ মোর অর লেস বাইকর্নিয়াস মানে এটা একই রকম ওমাটিডিয়ার মতোই আর কর্নিয়া যে লেয়ার হচ্ছে মডিফাইড ইপিডার্মাল সেল They are colorless and transparent and secret the lens. এটাও সেম কর্নিয়া যে লেয়ার মানে ইপিডার্মাল লেয়ার থাকবে সেটা হচ্ছে মডিফাইড এবং কালারলেস ট্রান্সপারেন্ট থাকবে সেটা লেন্সকে সিক্রেট করবে প্রাইমারি সেন্সর উইচ ফর্ম এ শ্যালো কাপ গ্রুপ অফ ভিজুয়াল সেলস অ্যারাউন্ড ইচ অপটিক্যাল রড এন্ড র‍্যাবডম এখানে বলা হচ্ছে যে এক গুচ্ছ ভিজুয়াল সেল থাকবে প্রতিটা অপটিক্যাল রোড আর অ্যাবডোমের সাথে কিন্তু তারা একসাথে মিলিত হবে ওইভাবে আলাদা আলাদা ওমাটিডিয়াম তৈরি করবে না ওমাটিডিয়ামের মতোই কিন্তু একটু ভিন্ন আছে চার পাশ দিয়ে রড আছে আগে চিত্রটা দেখাই তারপরে এই যে দেখো এখানে ওমাটিডিয়া নাই একটাই লেন্স লেন্স কিন্তু একটাই আমাদের চোখ যেমন আর নিচে হচ্ছে কর্নিয়া যে লেয়ার তার নিচে হচ্ছে রেটিনুলা অর্থাৎ এক গুচ্ছ দুই থেকে পাঁচটা বা তার চেয়েও বেশি কোষ রেটিনুলার সেল দি এখানে দেখো রেটিনুলার সেল হ্যাঁ রেটিনুলার সেল আর হচ্ছে র‍্যাবডম এই নীল গুলো হচ্ছে র‍্যাবডম তারে র‍্যাবডম কে ঘিরে রেটিনুলার সেল থাকবে র‍্যাবডম কে ঘিরে মানে কোষ থাকবে সেটা হচ্ছে আর বাইরের দিকে একবারে পিগমেন্ট সেল থাকবে বাইরের দিকে পিগমেন্ট সেল থাকবে প্রতিটা হ্যালো শুনতে পাচ্ছো জি ম্যাডাম শুনতে পাচ্ছি ছবিটা দেখতে পাচ্ছ ছবিটা বোঝা গেছে জি ম্যাডাম লেন্স একটাই থাকে জি ম্যাডাম বোঝা যাচ্ছে ম্যাডাম হ্যাঁ ঠিক আছে সিম্পল আই এর একবারেই একটা লেন্স থাকবে লেন্সের নিচে থাকবে একটা কর্নিয়াজের লেয়ার তার নিচে থাকবে গুচ্ছাকারে এক গুচ্ছ র‍্যাবডম আর তার চারপাশে রেটিনুলার সেল দিয়ে গুচ্ছ গুচ্ছ তৈরি করবে এই গুচ্ছ গুচ্ছ তৈরি করে লাস্টের দিকে একটা একজন দিয়ে বের হয়ে একটা অপটিক নার্ভ তৈরি করবে এইটা হচ্ছে প্রতিটা নিউরন সেল থেকে একটা করে একজন বের হয়ে একসাথে হয়ে এক গুচ্ছ এই মোটাটা মোটাটা একটা অপটিক নার্ভ তৈরি করে ফেলবে এটা হচ্ছে সিম্পল আই তাহলে কম্পাউন্ড আই আর সিম্পল আই এর মধ্যে পার্থক্য বোঝা গেল ওমাটিডিয়া একটা ওমাটিডিয়া অনেকগুলো ওমাটিডিয়া মিলে একটা কম্পাউন্ড আই লেন্স গুলো ভিন্ন ভিন্ন প্রতিটা লেন্স আলাদা আলাদা আর এখানে একসাথে একটা লেন্সের নিচে এক গুচ্ছাকারে রেটিনুলার সেল আছে আর র‍্যাবডম আছে
এটি হচ্ছে দে আর লোকেটেড অন দি সাইড অফ দ্য হেড এন্ড মে অকার সিঙ্গলি অর ইন গ্রুপস দিজ আর প্রেজেন্ট ইন লার্ভাল স্টেজ লার্ভাল স্টেজে এটা থাকতে পারে অ্যান্ড দেন রিপ্লেসড বাই দি কম্পাউন্ড আই ইন অ্যাডাল্টস এটা পরে কম্পাউন্ড আই দ্বারা রিপ্লেসড হয়ে যায় অ্যাডাল্টের মধ্যে হয়ে যায় তাহলে এই আইটা থাকে সাধারণত লার্ভাদের মধ্যে থাকে এবং পরে অ্যাডাল্ট অবস্থা যখন যায় সেটা কম্পাউন্ড আই দেয়ার ফাংশন ইজ পারটেইনিং টু ওরিয়েন্টেশন অফ লাইট অ্যান্ড পারসেপশন অফ মুভিং অবজেক্ট ইন সারাউন্ডিং এনভায়রনমেন্ট এরা হচ্ছে সাধারণত এদের ফাংশনটা হচ্ছে ওরিয়েন্টেশন লাইটের হচ্ছে ঘোরাফেরা করা এবং পারসেপশন অফ মুভিং অবজেক্ট সারাউন্ডিং তাদের আশেপাশে যেগুলো মুভিং অবজেক্ট তাদেরকে দেখা এটার কাজ টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি রিসেপ্টর এটা দরকার নাই এটা সাধারণত ইট মেইনলি অকার্স ইন দি ইনসেক্ট অফ দি অর্গান অফ আর্থ্রোপটেরা ডিসপ্লেস পোস্টার রেসপন্স টু দি সানস রে দে আর লোকেটেড ইন দি টার্সি এই টেম্পারেচার এবং হিউমিডিটির উপরেও কিন্তু ইনসেক্টদের কিছু রিসেপ্টর আছে সেই রিসেপ্টর গুলো যদি টেম্পারেচার বেড়ে যায় কিংবা হিউমিডিটি বাড়া নামা করে তাহলে তারা লোকেট করতে পারে এইগুলো সাধারণত টার্সিতে ম্যাক্সিলারি পাল্পে আর হচ্ছে অ্যান্টিনাতে থাকে এটা এটাও বেসিকোনিক প্লাকোয়েড অ্যান্ড সিলোকোনিক সেন্সিলা দিয়ে তৈরি এবং এরা এই হিউমিডিটি এবং টেম্পারেচারকে বুঝতে পারে অর্থাৎ রিসিভ করতে পারে এর রেসপন্সটা এরা পায় এটা দিয়ে মেনি ইনসেক্ট রেসপন্স টু চেঞ্জ ইন অ্যাটমসফিয়ারিক হিউমিডিটি অনেক ইনসেক্টের মধ্যে অ্যাটমসফিয়ারিক হিউমিডিটি ও রেসপন্ড করতে পারে তাহলে এখন এটাই মোটামুটি শেষ সেন্স অর্গান এখন আমি চলে যাই তার কালকে যারা মিস করছো তাদেরকে একটু আলোচনা করি এখান পর্যন্ত কালকে ক্লাস নিছিলাম এই শোনো হ্যালো কালকে যারা মিস করছিলাম তাহলে রিপিট করব জি ম্যাম করেন ম্যাম আমি ক্লাস করতে পারি নাই আচ্ছা ঠিক আছে চেঞ্জ স্যার আপনার সিলেবাস কি শেষ আমরা বুঝলাম হ্যাঁ সিলেবাস শেষ আমার কাছে মানে আমার ভাগে এই দুটাই ছিল এই দুটো চ্যাপ্টার ছিল সেন্স অর্গান আসলে তো তোমরা বুঝতে পারছো পঞ্চেন্দ্রিয় অর্থাৎ যেটা দিয়ে ইন্দ্রিয় বা কোন ইনফরমেশন বাইরের ইনফরমেশন রিসিভ করে সেটাকে সেন্স অর্গান বলা হচ্ছে সেন্স অর্গান মাইক্রোস্কোপিক সাইজ এবং এটা হচ্ছে স্পেসিফিক স্টিমুলাস দ্বারা স্টিমুলেট হয় বেসিক ফাংশন অফ সেন্স অর্গান ইজ টু রিসিভ সাম ফর্ম অফ এনার্জিতে এরা হয় এখন আলোর এনার্জিতে নিক টেম্পারেচারের এনার্জিতে নিক অথবা ঘ্রাণের ইয়াতে নিক গন্ধতে নিক বিভিন্ন প্রকার আছে সেই জন্য সেন্স অর্গানকে বিভিন্ন টাইপে ভাগ করা হয়েছে যেমন হচ্ছে কেমোরিসেপ্টর রিসেপ্টর হচ্ছে এটাকে সেন্স অর্গানকে আমরা রিসেপ্টরও বলে থাকি যেহেতু এটা কোনো তথ্য রিসিভ করে সেজন্য এটাকে রিসেপ্টর বলা হয় রিসেপ্টর সাধারণত ইলেকট্রনিক্স গুডে লাগানো থাকে তাই না কোনো কিছু তথ্য রিসিভ করার জন্য তো আমাদের শরীরটাও তো ইনসেক্টদের শরীরও একটা হচ্ছে এটা যন্ত্রের মতোই এখানেও বিভিন্ন রিসেপ্টর আছে কেমো রিসেপ্টরটা হচ্ছে কেমিক্যাল কে রিসিভ করা অর্থাৎ টেস্ট অন রিসেপ্টর কেমো রিসেপ্টর বলা হচ্ছে অর্গান অফ টেস্ট এন্ড স্মেল অর্থাৎ স্বাদ এবং গন্ধের অর্গানকে বলা হচ্ছে কেমো রিসেপ্টর আমরা এই কাজটা নাক দিয়ে এবং জিহ্বা দিয়ে করে থাকি এই কাজটা আমরা নাক দিয়ে করে থাকি ঘ্রাণ নেওয়ার কাজ আর টেস্টের কাজটা জিহ্বা দিয়ে করতে পারি
মেকানোরিসেপ্টর টা হচ্ছে মেকানিক্যাল কোনো চেঞ্জ যদি আসে অর্থাৎ যদি কোনো ইনসেক্ট মুভমেন্ট করে টাচ এবং ব্যালেন্স করতে চায় অর্থাৎ টাচ করলে সে ব্যালেন্স করে নিবে এটা মেকানোরিসেপ্টরের কাজ অডিটরি অর্গানস আর হিয়ারিং এর অর্গান হচ্ছে শোনার কাজটা করে কান দিয়ে যে কাজটা করি আমরা এই কানের কাজটা করে অডিটরি অর্গান দিয়ে আর ফটোরিসেপ্টর তো তোমরা পড়লাই চোখের কাজ আর টেম্পারেচার এন্ড হিউমিডিটি রিসেপ্টর এই পাঁচ প্রকারের রিসেপ্টর আছে তাহলে ইনসেক্ট কিন্তু ইনসেক্টের ঘ্রাণ নেওয়ার ক্ষমতা আছে স্মেল বা যে কোনো গন্ধ নেওয়ার ক্ষমতা আছে সেটা সাধারণত লো কনসেন্ট্রেশনে থাকে এবং গ্যাসিয়াস ফর্মে থাকে যে কোনো ঘ্রাণ আমরা কিভাবে পাই দূর থেকে পাই তাই না গন্ধটা কিভাবে পাই নাকে দূর থেকে পাই রান্না হচ্ছে গন্ধ পাচ্ছি ফুলের গন্ধ আসতেছে কোন জায়গায় দুর্গন্ধ হচ্ছে সেটা আসতেছে সেটা নাকের মাধ্যমে নিয়ে থাকে তাহলে এটা হচ্ছে ভোলাটাইল ফর্মে থাকে অর্থাৎ গ্যাসিয়াস ফর্মে থাকে বলেই আমরা এই আমাদের নাকের ছিদ্র দিয়ে ঢুকে আমরা সেটা সেন্স করতে পারি ইনসেক্টদেরও এরকম অর্গান আছে সেই অর্গান দিয়ে তারা সেন্স করতে পারে স্মেলটাকে আর যেটা হচ্ছে আমরা জিব্বা দিয়ে যে কাজটা করে থাকি অর্থাৎ টেস্ট করে আমরা যদি বুঝতে পারি যে এটা কেমন স্বাদ গন্ধ স্বাদটা কেমন মিষ্টি তেতো নাকি ঝাল নাকি এটা আমরা জিব্বা না দিলে বুঝতে পারি না তাহলে এই কেমিক্যালটা থাকবে সলিড এবং লিকুইড ফর্মে তাহলে ইনসেক্টকে তার কাছে যেতে হবে সাবস্ট্রেটের কাছে যেতে হবে তাহলে আগেরটা হচ্ছে স্মেলটা হচ্ছে অলফ্যাক্টরি রিসেপ্টর আর পরেরটা হচ্ছে গ্যাস্টেটরি রিসেপ্টর অলফ্যাক্টরি রিসেপ্টর হচ্ছে দূর থেকে লো কনসেন্ট্রেশনে থাকলেও ও ডিটেক্ট করতে পারবে স্মেলের মাধ্যমে আর পরেরটা হচ্ছে সলিড এবং লিকুইড ফর্মে থাকে এবং হায়ার কনসেন্ট্রেশনে থাকে এই জন্য পারসিভ করতে গেলে টেস্ট করতে হবে অর্থাৎ ওই অর্গানটাকে সাবস্ট্রেটের টাচে যেতে হবে তাহলে এই অর্গানগুলো থাকে কোথায় সাধারণত এই অর্গান গুলো আমরা দেখি কোথায় থাকে জেনারেল ফর্মে টেস্ট ইনভলভ ডাইরেক্ট কন্টাক্ট আর হচ্ছে যেটা হচ্ছে স্মেল সেটা হচ্ছে ইয়ার বন ফর্মে থাকে বা গ্যাসিয়াস ফর্মে থাকে রিমোট অলফ্যাক্টরি স্মেল বা অলফ্যাক্টরি স্মেল সেন্স মে বি ডিফাইন্ড এজ কেমো স্টিমুলেশন বাই দি কম্পাউন্ড অফ ভেরি লো কনসেন্ট্রেশন ভোলাটাইল ফর্মে থাকবে এবং ভেরি লো কনসেন্ট্রেশনে এটা উড়ে যে ইনসেক্টের কাছে যাবে এবং সে তার ওই অর্গান দিয়ে সেটাকে সেন্স করতে পারে আর অলফ্যাক্টরি রিসেপ্টর সাধারণত থিন ওয়ার্ল্ড হয়ে থাকে পেগ লাইক কোন লাইক প্লেট লাইক পেগ মিন্স হচ্ছে ব্যাগের মতো দেখতে কোন মানে একটু উঁচা অংশ আর প্লেটের মতো দেখতে হতে পারে এবং নিউমারাস পোর থাকে অনেকগুলো ছিদ্র থাকে আমাদের নাকে যেমন ছিদ্র আছে সেইভাবে ওটার ছিদ্র থাকবে থ্রু উইচ এয়ার বর্ন মলিকুলস ডিফিউজ ডিফিউশনের মাধ্যমে এটা সাধারণত এই অর্গানে ঢুকে থাকে ডিফিউশন তো সবাই বুঝো ডিফিউশনের মাধ্যমে এটা হচ্ছে এটা গ্রহণ করে আর অলফ্যাক্টরি রিসেপ্টর হচ্ছে সবচেয়ে বেশি থাকে অ্যান্টিনাতে আবার কখনো কখনো মাউথ পার্টস এবং এক্সটার্নাল জেনিটালিয়াতেও থাকতে পারে মাউথ পার্টস মানে মেক্সিলারি পাল্পেও থাকে এবং এক্সটার্নাল জেনিটালিয়াতে ইনসেক্ট কিন্তু অ্যান্টিনা দিয়ে ওই ঘ্রাণের কাজটা আনবে বেসিস অফ স্ট্রাকচার সিলাকে দুই চার ভাগে ভাগ করা হয়েছে সেন্সিলা ট্রাইকোডিয়া আমরা বললাম না হেয়ার লাইক চুলের মতো দেখতে সেটা ট্রাইকোডিয়া আর যেটা হচ্ছে পেগ লাইক সেটা হচ্ছে বেসি কণিকা বা স্টাইলো কণিকা আর হচ্ছে যেটা হচ্ছে সাংক পেগটা যদি সাংক হয়ে যায় বা উল্টা দিকে যায় অর্থাৎ
কিউটিকেলের মধ্যে যদি গর্ত গর্ত পিটের মতো হয় তাহলে সেটাকে বলা হচ্ছে সিলোকনিকা। সিলম থেকে সিলোকনিকা আসছে, সিলম কথা থেকে সিলোকনিকা আসছে, যে সেই সেন্সিলাটা হচ্ছে পেকটা কিউটিকেলের মধ্যে ডুবে ডুবে থাকবে। আর সেন্সিলা প্রাইকোডিয়া হচ্ছে থিন ইলংগেটেড ওভাল এন্ড সার্কুলার প্লেট, অর্থাৎ মাছের আঁশের মতো দেখতে, সেটা সাধারণত কিউটিকেলের উপরে ভেসে থাকবে। অডিটরি অর্গান, অর্থাৎ এটা অনেক মাইক্রোস্কোপিক এনলার্জ করে দেখানো হয়েছে, এনলার্জ করে এত বড় বড় আসছে, খালি চোখে তো আমরা দেখতে পাবো না। আগেই বলেছি যে মাইক্রোস্কোপিক ইন স্ট্রাকচার, তাহলে মাইক্রোস্কোপ ছাড়া এটা আমরা দেখতে পাবো না। ইনসেক্টের বডির উপরে এটা ছড়ানো আসছে, যেগুলো অর্গান বললাম এন্টিনা, মাগজিলারি পাল্প, এক্সটার্নাল জেনিটালিয়া, এগুলোতে থাকে টিআরতে ট্রাইকোডিয়া, মানে যেগুলো লম্বা লম্বা চুলের মতো দেখতে সেটা ট্রাইকোডিয়া। বি দিয়ে হচ্ছে বেসিকোনিকা, এখানে বেসিকোনিকা ট্রাইকোডিয়াটা বেশি আছে। আর নেক্সট চিত্রতে দেখো, এখানে বিভিন্ন প্রকার দেখানো আছে, সেন্সিলা এম্পুলা, এম্পুলার মতো দেখতে হচ্ছে এতে এম্পুলা, এম্পুলার মতো দেখতে হচ্ছে এম্পুল, তো চিনো ইঞ্জেকশনের এম্পুল থাকে না, যেখানে ইঞ্জেকশনের ইয়া থাকে, এই এটা থেকে আসছে এম্পুলেসিয়া। আর ট্রাইকোডিয়া হচ্ছে লং, ট্রাইকোডিয়া শর্ট, ট্রাইকোডিয়া মানে চুলের মতো দেখতে, আর সিটিকা মানে সিটার মতো দেখতে একটু ছোট। বেসিকোনিকা হচ্ছে পেগ লাই, আর সিলোকোনিকা হচ্ছে পেগটা যদি উল্টে যায়, সাঙ্ক হয়ে যায় কিউটিকেলের মধ্যে, তাহলে সেটা হচ্ছে সিলোকোনিকা। তোমরা পরীক্ষার সময় এই চিত্রটা আঁকবা, তাহলে সহজ হবে। এটা একটা চিত্র অলফ্যাক্টরি রিসেপ্টর অফ এন ইনসেক্ট, এটা একটা চিত্র মানে কিউটিকেলের উপরে কিভাবে পেগ লাইক, অর্থাৎ একটা থলের মতো একটা অংশ বেড়ে হয়ে আছে, সেটা থেকে নিউরন সেল উত্থাপিত হয়ে আছে। নিউরন সেল একটা অ্যাক্সেসরি সেলের মধ্যে ঢুকে আছে, অ্যাক্সেসরি সেল থেকে বাইরে যেটা হচ্ছে রিসিপ্টর, অনেকগুলো পোর আছে, অনেকগুলো নিউমারাস পোর, আমরা বলছি থিন ওয়ালড অ্যান্ড নিউমারাস পোর, পোর থাকবে, অনেকগুলো ছিদ্র থাকবে, নাকের ছিদ্র না থাকলে তো ঘ্রাণ ঢুকতে পারবে না, এই ছিদ্রগুলো দিয়ে ঘ্রাণ ঢুকবে। ডেনড্রাইটের ব্রাঞ্চ কিন্তু এখানে, নিউরন সেলের ব্রাঞ্চ কিন্তু এখানে ঢুকে গেছে, এটা দিয়ে নাক দিয়ে যখন এই ছিদ্র দিয়ে ঘ্রাণটা ঢুকবে ভোলাটাইল ফর্মে ডিফিউশনের মাধ্যমে, তখন এই সেলটা এটাকে ইম্পালস গ্রহণ করতে পারবে। এবং এটা কিউটিকেলের ভিতরে অনেকগুলো ইপিডার্মাল সেল আছে, ইপিডার্মাল সেলের মধ্যে কিছু কিছু কোষ হচ্ছে, তার মধ্যে নিউরন সেল থাকবে যেখানে এই অর্গানটা থাকবে, সেটাকে বলা হচ্ছে অ্যাক্সেসরি সেল। তাহলে এটাও গেল ঘ্রাণের জন্য। এখন আসো টেস্টের জন্য, টেস্টের জন্য যেগুলা আসবে সেটা হচ্ছে থিক ওয়ার্ড, অর্থাৎ এদের ওয়াল হচ্ছে থিক এবং পোর্টর থাকবে না, অর্থাৎ এটা টাচে গেলেই এটা টাচ পাবে আর কি, এখানে তো আর দূর থেকে গন্ধটা যাইতে হবে না, সেই জন্য এখানে পোর থাকবে না। থিক ওয়ার্ড, ও আগেরটা ছিল থিন ওয়ার্ড, আর পেগ লাইক, পিট লাইক অথবা ডেনড্রাইট, হোয়ার দি ডেনড্রাইট অর সেভারাল সেন্সরি নিউরনস আর এক্সপোজ টু দি এনভায়রনমেন্ট, পেগ লাইক অথবা পিট লাইক হতে পারে, এবং সিঙ্গেল ওপেনিং দিয়ে বাইরের দিকে ওপেন হবে, সিঙ্গেল ওপেনিং। গ্যাস্টেটরি হচ্ছে টেস্ট রিসেপ্টর আর মোস্ট অ্যাবান্ডেন্ট অন দি মাউথ পার্টস, but may also be found in the antenna, tarsi and genitalia. Taste to আসলে মাউথ পার্টস দিয়েই বুঝতে পারবে ইনসেক্ট, মাউথ পার্টসটা মুখ দিয়ে নাইরে দেখবে, তাহলে এখন মাউথ পার্টস এটা বেশি থাকে বুঝতে পারে তারা টেস্ট, টার্সি মানে পায়ের অংশ দিয়ে বুঝতে পারে এবং জেনিটালিয়া দিয়েও বুঝতে পারে। এটা হচ্ছে গ্যাস্ট্রিটরি রিসেপ্টর, অর্থাৎ এখানেও ইপিডার্মাল সেলের মধ্যে একটা নিউরন সেল, তার একটা ক্যাপ সেল ঢুকে আছে,
আর এই যে কিউটিকল থেকে একটা হেয়ার লাইক একটা স্ট্রাকচার বাইরের দিকে ওপেন হয়েছে। এই হেয়ারের ভিতরে ডেনড্রাইট, নিউরনের ডেনড্রাইট ঢুকে আছে। তো এটা দিয়ে যদি টাচ লাগে সাবস্ট্রেটের উপরে, তখন তার স্বাদ বুঝতে পারে, ইনসেক্ট তার স্বাদ বা টেস্ট বুঝতে পারে। মেকানোরিসেপ্টর টাচ এবং ব্যালেন্সের কাজ করে, এটাকে টাচ এবং ব্যালেন্সার অর্গান বলা হয়। এটা সাধারণত থাকে কোথায় কোথায়, যেখানে যেখানে নরম ফ্লেক্স অংশ, ফ্লেক্স অংশ বা এটা তিন প্রকারের হয়ে থাকে, কর্ডোটোনাল, ক্যাম্পেনি ফর্ম আর সেন্সরি। কর্ডোটোনাল, ক্যাম্পেনি ফর্ম আর সেন্সরি, তিন প্রকারের মেকানোরিসেপ্টর পেয়ে থাকি আমরা। কর্ডোটোনাল কিন্তু আমার অডিটোরিতেও আছে, এই কর্ডোটোনাল যেটা বলতেছিলাম, অডিটোরি অর্গান গুলো কিন্তু জনস্টন অর্গান, তারপরে হচ্ছে টিম্পেনাল অর্গান, এগুলো কর্ডোটোনাল সেন্সিলা দিয়েই তৈরি হয়েছে। যাই হোক, কর্ডোটোনাল অর্গানটা কি আমরা দেখব এখন। কর্ডোটোনাল অর্গান হচ্ছে সেন্সিলি হচ্ছে অকার ইন সিঙ্গুলার গ্রুপ, মানে সিঙ্গেলও থাকতে পারে। Each sensillum is composed of a long capsule. প্রতিটা sensillum একটা long capsule এর মধ্যে ঢুকে থাকবে, in communication with the integument and envelope cell and a cell cell. ছবিটা আগে দেখি তাহলে ডিসক্রিপশনটা বুঝবা। একটা sense cell বা neuron cell envelope cell এর মধ্যে ঢুকবে, envelope cell এর envelope cell আবার capsule এর মধ্যে ঢুকবে, সেটা হচ্ছে integument দিয়ে বাইর হয়ে যাবে, integument দিয়ে বাহিরে কানেকশন পাবে। এটা হচ্ছে এক পার, এক পাশের, এই এই পাশেও সেম, এটা হচ্ছে এক পাশের, এক পাশের করোটোনাল অর্গানের চিত্র। এই পাশেও কিন্তু সেম থাকবে, সেম এটা লুপ লাইক স্ট্রাকচার তৈরি করবে, অর্থাৎ ঝুলে ঝুলে থাকবে, গোল রিং এর মতো ইন্টিগুমেন্টে ঝুলে ঝুলে থাকবে, এবং বাহিরে যে অংশটা সে অংশ দিয়ে কিন্তু সেন্স করতে পারবে, অর্থাৎ বুঝতে পারবে মেকানোরিসেপ্টরের কাজ। এটা এটার নাম হচ্ছে কর্ডোটোনাল অর্গান। তোমরা এই চিত্রটা আঁকলেই হবে। তাহলে কর্ডোটোনাল অর্গান সিঙ্গেল থাকতে পারে আর গ্রুপ ওয়াইজও থাকতে পারে। এরা তার মানে একটা হচ্ছে সেন সেল একটা ক্যাপসুলের মধ্যে ঢুকবে, ক্যাপসুল তারপরে এনভেলপ সেলে ঢুকবে, এনভেলপ সেল ইন্টিগুমেন্টের মধ্যে কানেক্টেড থাকবে, এবং সেন সেলটার একটা ডেনড্রাইট বের হয়ে চলে যাবে ইন্টিগুমেন্টের বাইরে, একটা ওপেনিং দিয়ে ওপেন হবে, সেটাকে বলা হচ্ছে স্কোলোপেল আর সেন্স রড। ইজ প্রেজেন্ট এট দি অ্যাপেক্স অফ দি সেন্সরি প্রসেস। কর্ডোটোনাল সেন্সিলা আর ইউজুয়ালি অ্যাটাচ টু দি ইন্টিগুমেন্ট বাই বোথ এন্ডস, বোথ এন্ডস দিয়ে এরা ইন্টিগুমেন্টের মধ্যে অ্যাটাচ থাকে। তাহলে দুটা এন্ড থাকবে মনে রাখবে। আর ক্যাম্পেনি ফর্ম হচ্ছে এটা ফ্ল্যাটেন এন্ড বা ওভাল ডিস্ক, অর্থাৎ ডিম্বাকার, এবং ইউজুয়ালি সার্ভস এ ফ্লেক্স রিসেপ্টর ইন দা এক্সোস্কেলিটন। মানে ক্যাম্পেনি ফর্মটা হচ্ছে ফ্লেক্স রিসেপ্টর হিসেবে কাজ করে, অর্থাৎ ইনসেক্ট যখন তার বডিটাকে একটু বাড়ায় সম্প্রসারণ করে, তখন এই ফ্লেক্সের কাজটা ক্যাম্পেনি ফর্ম দিয়ে হয়, আর যখন আবার সংকোচন করে তখনও ক্যাম্পেনি ফর্ম দিয়ে হয়। দে রেসপন্ড ওয়েন এভার মেকানিক্যাল স্ট্রেস কজেস দ্য এক্সোস্কেলিটন টু বেন্ড, তার মানে মেকানিক্যাল স্ট্রেস যখন আসে এক্সোস্কেলিটনকে তারা বেন্ড করতে চায়। যেমন আমরা হাত এভাবে বাঁকাই, হ্যাঁ পা বাঁকাই বা ঘাড় বাঁকাই, মানে আমাদের এইগুলো ফ্লেক্সিবল অর্গান, এই ফ্লেক্সিবল অর্গান গুলোতে ক্যাম্পেনি ফর্ম সেন্সিলা থাকে। ক্যাম্পিনিফর্ম সেন্সিলা সাধারণত লেগে থাকবে, পা যেহেতু বাঁকানোর কাজ আছে, উইং এ বাঁকানোর কাজ আছে, নিয়ার দি বেস অফ দি উইং, অ্যালং দি সুচুর। সুচুর তোমাদের মনে আছে কিনা জানি না, সুচুর হচ্ছে দুটো স্ক্লেরাইটের জয়নিং স্টেজ, জয়নিং এর জায়গাটা, যেখানে দুটা স্ক্লেরাইট বা এক্সোস্কেলিটন জয়েন্ট হয়েছে সেই জায়গাটাকে, নরম জায়গা, সেই জায়গাটাকে বলা হচ্ছে সুচুর। তাহলে সুচুরে পাওয়া যাবে
আর হচ্ছে নিয়ার দি বেস অফ দি উইং আর লেগে পাওয়া যাবে। এই চিত্রটা দেখো, এইটা হচ্ছে সেন্সরি হিয়ার, কর্ডোটোনাল অর্গান তো আগে দেখাইছি চিত্রটা, আর এটা হচ্ছে সেন্সরি হিয়ার, এটা হচ্ছে ক্যাম্পেনি ফর্ম, মানে এটা সুচুর লেগ আর উইং এ পাওয়া যায় বেশিরভাগ। এটা হচ্ছে উপরের দিকে একটা ওভাল একটা স্ট্রাকচার থাকবে, সেটা হচ্ছে কিউটিকল দিয়ে ওপেন হয়ে থাকবে, আর তার ভিতরে একটা নিউরন সেল, একটা এপিডার্মাল সেলের মধ্যে একটা নিউরন সেল ঢুকে যায়, তার ডেন্ড্রাইট দিয়ে বাইরে ওপেন হবে। তার মানে এই নিউরনের কানেকশন এখানে আসে বলে এই জায়গাটা যদি টাচ লাগে বা ফ্লেক্সিবল করতে লাগে, টাচ লাগলে ব্যালেন্স করে নিবে বা সংকোচন প্রসারণ করবে, ফ্লেক্স করবে আর কি এটা দিয়ে। আর এইটা হচ্ছে এটা সেম সেন্সল, এখানেও সেন্সেল থাকবে, এটা নিউরন থাকবে, নিউরনটা বাইরের সিটার সাথে কানেক্টেড থাকবে, আর এটা একটা ট্রাইকোজেন সেল নামক একটা সেলের মধ্যে ঢুকে থাকবে, সেটা এপিডার্মাল সেল, ট্রাইকোজেন সেল এটা বলা হয়। তার পাশে একটা টর্মোজেন সেল থাকবে। হ্যালো, শুনতে পাচ্ছো? শোনা যায়? হ্যালো, হ্যাঁ। তাহলে এই ছবিগুলা বোঝা যাচ্ছে তো? তাহলে ক্যাম্পেনি সেন্সরি হিয়ার্স আর অডিটরি অর্গান হচ্ছে মেকানোরিসেপ্টরের অংশ। যদি পরীক্ষায় মেকানোরিসেপ্টর আসে তাহলে এই তিনটা দিতে হবে। সেন্সরি হিয়ার, হিয়ারগুলো সাধারণত টেকটাইল হিয়ার, এগুলো বা সিটার মতো দেখতে, সিটাগুলো তো থাকে হেড এর মধ্যে, বিহাইন্ড দা হেড, অন দা লেগ, নিয়ার দি জয়েন্ট অর নিয়ার জয়েন্ট অফ দি, দে আর হোয়ার দে মুভ অফ দি বডি, বডি মুভ করে সেই জয়েন্ট গুলো থাকে। অডিটরি অর্গান তো পড়ালামই, তাহলে এই পর্যন্তই। তাহলে পাঁচ প্রকারের তোমরা পড়বা, মেকানোরিসেপ্টর পড়বা, কেমোরিসেপ্টর পড়বা, ফটোরিসেপ্টর পড়বা, অডিটরি রিসেপ্টর পড়বা। হিউমিডিটি আর টেম্পারেচারটার দরকার নেই, ওটার বর্ণনা তেমন দেইও নেই, ঠিক আছে? এই চার প্রকারের সেন্স অর্গানটা তোমরা আলাদাভাবে পড়বা। বিগত সালের কোশ্চেন দেখলে বুঝতে পারবা, পরীক্ষার তো এখনো কোনো সময় হয়নি, পরে আলোচনা আরো করা যাবে, অসুবিধা হবে না। তাহলে তোমাদের সেকেন্ড সিলেবাস তাহলে এখানেই শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কোথাও বুঝো নাই বা এরকম। প্রশ্ন আছে? না ম্যাম, আর কোনো প্রশ্ন নেই। বুঝা গেছে তো? জি ম্যাডাম। নাকি কঠিন লাগলো, জটিল লাগলো নাকি সেন্স অর্গানটা? না ম্যাডাম, সহজ ছিল। নোট করলে কিন্তু তোমাদের মনে পড়ে যাবে, নোট গুলো পড়লেই কিন্তু আর সমস্যা হবে না। আমি মনে করি ম্যাম পিডিএফটা ওইভাবে নোট করে না, যেভাবে হ্যাঁ কি বলছো? পিডিএফ? হ্যালো, ম্যাম পিডিএফ এর কথা বলতেছে। পিডিএফ আগে অফিসে যাই, এখন তো ক্যাম্পাস বন্ধ হয়ে গেছে। এটা এটা পিডিএফ না, এটা পিডিএফ না, এটা পাওয়ারপয়েন্ট ফাইল, এটা দিয়ে লাভ হবে না তোমাদের, তাই এটা স্লাইড স্লাইড আসবে। আর নোট দিলে তোমরা নোটের মাইক্রোসফট ওয়ার্ডে পাবা, ওয়ার্ডে দিলে তোমাদের ভালো হবে, বুঝছো? ম্যাম পাওয়ারপয়েন্ট তো ম্যাডাম কন্ট্রোল করা যাবে, পিকচার গুলোও আছে, সব সুন্দর আছে। ওয়ার্ডে যাবে না পিকচার? ম্যাডাম ওয়ার্ডে দিলে হবে না, আমাদের এখানে শো করবে না ভালো মতো। হ্যাঁ